सबाई के आरो एक बार स्वागत। आज के एक कम्पिटिटिव स्टाडी करब जो पीएससी क्लार्कशिप ना कि आईसीडीएस सुपरवाइजर अने के जानते चाय अने के मन मध्य ही प्रश्न कारण अने के पीएससी क्लार्कशिप दिए से तारा क्वालिफाई करे से जॉइन करे से तार साथे अने के आबार आईसीडीएस परीक्षाओ दिए मेन दिए दें पार्सनलिटी टेस्ट दिए रेजल्ट अपेक्षा कर किसुदिन पर ही रेजल्ट बड़ी जाए। तो बराबर जो एक प्रश्न अनेक मन मध्य घोराघुरी करो कर पोस्टे काज कर ले बेशी भालो कोनटी केमन। तो छोटो एक कम्पारेटिव स्टाडी करब जेखने पीएससी क्लार्कशिप एर साथे आईसीडीएस सुपारभाइजर ये पोस्ट रही है तर की डिफारेंस रही है कौनटा भलो कौनटा मंद ये विषयगुलो निये छोट्ट करे आलोचना करब। तो तोमादेर काछे रिक्वेस्ट करब जो तुम्हारा भिडियो प्रथम थेके शुरू करे शेष पर्यन्त शोनो आशा करब इनफरमेशनगुलो काजे लागबे और जारा जानो ना तारा तो अवश्यई पुरोटा देखबे। और आरेकटा कथा जारा चैनलटिके सबसक्राइब करोनि एखोनो पर्यन्त सबसक्राइब करे निओ और साथे नोटिफिकेशन बेलटी प्रेस करे दिओ ताहले तोमादेर चाकरिर जोन्नो जेको गुरुत्वपूर्ण इनफरमेशनगुलो तुम्हारा हमार चैनल के पा एज यूजुअल। तो चलो और समय व्यय ना करे आमरा मेन जो टॉपिक सेखाने जाए। तो देखो प्रथमे आमरा पीएससी क्लार्कशिप निये बोलबो और पाशापाशी आईसीडीएस सुपरवाइजर निये बोलबो। तो पीएससी क्लार्कशिप जेटा रयेछे एटा होच्छे एकटा माध्यमिक लेवेलेर एक्साम। पीएससी क्लार्कशिप हलो माध्यमिक लेवल एग्जाम अर्थात न्यूनतम माध्यमिक परीक्षा दिए थाकले पास करे थाकले पीएससी क्लार्कशिप परीक्षा बसा जाए। तो एखन तो एरकम केउई नेई जे शुधुमात्र माध्यमिक परीक्षा दिए क्लार्कशिप क्रैक करबे एरकम केउई नेई कारण माध्यमिक परीक्षा देवार पर सबाई नर्माली पड़ाशुना चालिए जेते थाके और जखन परीक्षा देवार बयस हय तखन बेशिरभागेर क्षेत्रेई ग्रेजुएशन कमप्लीट हय अथवा मिनिमाम एचएस कमप्लीट हये गिये थाके। এখন এই যে পিএসসি ক্লার্কশিপ রয়েছে এর যদি পোস্টিংগুলো দেখা যায় তাহলে পোস্টিংগুলো কোথায় কোথায় হতে পারে যদি কেউ পিএসসি ক্লার্কশিপ থেকে চাকরি পায় বা সিলেক্টেড হয়ে থাকে তাহলে তিনটে ভাগ রয়েছে। যদি পিএসসি ক্লার্কশিপের যে নোটিফিকেশন রয়েছে যেটা পিএসসির ওয়েবসাইটে বেরোয় সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে তিনটে ভাগে পিএসসির ক্লার্কশিপের পোস্টিং হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে সেক্রেটারিয়েট আর ডিরেক্টরেট আর হচ্ছে রিজিয়নাল। তো সেক্রেটারিয়েট বলতে পিএসসি ক্লার্কশিপের সর্বোচ্চ স্তর যেখানে সেক্রেটারিয়েটের মাধ্যমে যারা সিলেক্টেড হয় তাদের ক্ষেত্রে কিন্তু পোস্টিং মেইনলি রাইটার্স বিল্ডিং নবান্ন বিকাশ ভবন বা খাদ্য ভবন এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে বড় বড় তিন চারটে অফিস রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে হয়ে থাকে। আমি আরেকবার বলছি নবান্ন রাইটার্স বিল্ডিং খাদ্য ভবন বিকাশ ভবন এই যে মোটামুটি চারটে বড় বিল্ডিং বা অফিস বা ডিপার্টমেন্ট রয়েছে এখানে পিএসসি ক্লার্কশিপ যারা সেক্রেটারিয়েটে যারা মেরিটে যারা চান্স পায় তারা এই সমস্ত জায়গাগুলোতে পোস্টিং পেয়ে থাকে। ডিরেক্টরেটের ক্ষেত্রে এটা হচ্ছে এলডিসি পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক আর যারা ডিরেক্টরেটে সিলেক্টেড হয় তাদের ক্ষেত্রে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এক্সাইজ ডিপার্টমেন্ট ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে তাদের নিযুক্তি হয়ে থাকে বা অ্যাপয়েন্টমেন্ট তারা পেয়ে থাকে। আর রিজিয়নাল ক্ষেত্রে এটা হচ্ছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি। তো এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস বা ডিএম অফিস সাব ডিভিশনাল অফিস বা এসডি অফিস বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস এছাড়াও যে সমস্ত অফিসগুলো জেলাতে থাকে সেই সমস্ত অফিসে ক্লার্ক হিসেবে রিক্রুটমেন্ট হয়ে থাকে। তো এই হচ্ছে তিনটে টাইপ বা ক্যাটাগরি পিএসসি ক্লার্কশিপের সেক্রেটারিয়েট ডিরেক্টরেট আর হচ্ছে রিজিয়নাল। এখন এই যে তিনটে যে টাইপ রয়েছে বা ক্যাটাগরি রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রমোশন হয় প্রফেশনাল অ্যাসপেক্ট রয়েছে তা হলো সেক্রেটারিয়েটের ক্ষেত্রে। তো সেক্রেটারিয়েটে যদি কেউ ক্লার্ক হিসেবে লাইক সে রিক্রুট হয় সে কিন্তু ডিরেক্টর লেভেল পর্যন্ত যেতে পারে
তো তোমরা বুঝতেই পারছো ডিরেক্টর লেভেল মানে কোনো একটি অফিসের বা কোনো একটা ডিপার্টমেন্টের মোটামুটি সর্বোচ্চ লেভেল। তো যদি বয়স মানে কম থাকে, কম বয়সের মধ্যে কেউ চাকরি পেয়ে যায়, তার কিন্তু ডিরেক্টর লেভেল পর্যন্ত তার প্রমোশন হতে পারে। এছাড়াও সেক্রেটারিয়েট লেভেলেও প্রমোশন রয়েছে আর রিজনাল লেভেলেও প্রমোশন রয়েছে। মোটামুটি অ্যাটলিস্ট তিনটে করে প্রমোশন অবশ্যই হয়ে থাকে। এবার এই যে পিএসসি ক্লার্কশিপে যারা রিক্রুট হচ্ছে তাদের যে কাজ করতে হয়, তাদের কাজটা হচ্ছে মেইনলি অফিসে, একদম ক্লারিক্যাল কাজ, অফিসে বসে। সাথে থাকবে কম্পিউটার বা ডেস্কটপ, আর অবশ্যই কিছু রেজিস্টার বা খাতাপত্র তো থাকেই। তো মেইনলি একটা টিম ওয়ার্ক, যেখানে একসঙ্গে দু চারজন, দশজন, বিশজন বা আরও অনেক বেশি, তোমরা জানো নবান্ন বা রাইটার্স বিল্ডিংয়ের ক্ষেত্রে সেই সংখ্যাটা অনেকটা বেশি ডিপার্টমেন্ট ওয়াইজ। তো সেখানে একটা টিম ওয়ার্ক থাকে, যেখানে অনেকজন বসে কাজটা করে পাশাপাশি বসে, এবং পুরোটাই অফিসের ভিতরেই কাজ, টেবিলে বসে কাজ, বাইরে যাওয়ার কোনো রকম কোনো ব্যাপার নেই। আর ওয়ার্ক প্রেশার যেটা থাকে, যে যদি পার্টিকুলার কোনো একটা দিন কেউ অফিসে না যায় তাহলেও সেরকম কোনো সমস্যা হয় না, তার কাজটা হয়তো পড়ে থাকে বা হয়তো কেউ বা হেল্প করে সেটা তুলে দেয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে নিজের কাজটা নিজেকেই করতে হয় যেটা তাকে অ্যাসাইন করা হয়ে থাকে। এবার এখানে আরেকটা যেটা ভালো বিষয় রয়েছে ক্লার্কশিপের ক্ষেত্রে, আমি আইসিডিসটাও বলবো ভালো মন্দগুলো। ক্লার্কশিপের ক্ষেত্রে যারা ক্লার্কশিপে রিক্রুট পেয়েছে তারা স্যাটারডে সানডে যেমন ছুটি পাচ্ছে, এছাড়াও আরও অন্যান্য সময়গুলোতেও ছুটিগুলো থাকে। এবার আরেকটা বিষয় বলতে হয়, যেমন বেতনের বিষয়টা তো আসেই, কোনো একটা কাজ সম্পর্কে বলতে গেলে বেতনের বিষয়টাও চলে আসে। এখন যেহেতু ক্লার্কশিপ একটা মাধ্যমিক লেভেলের একটা চাকরি, যেহেতু এটার মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক বা ক্লাস টেন, সেজন্য এটার যে পে লেভেল রয়েছে এটা কিন্তু একটু কম। এটা পে লেভেল 6, অর্থাৎ পশ্চিমবঙ্গ যে সমস্ত ক্লার্কশিপ বা ক্লারিক্যাল পোস্ট রয়েছে তার পে লেভেল হচ্ছে পে লেভেল 6 অ্যাজ পার রোপা 2019। তোমরা জানো যে রিভিশন অফ পে হয়েছে পে অ্যান্ড অ্যালাউন্সেস 2019, যেটা 1 জানুয়ারি 2020 থেকে শুরু হয়েছে। তো সেই যে ম্যাট্রিক্স রয়েছে সেখানে এর যে লেভেল সেটা হচ্ছে 6, এবং এর যে বেসিক পে রয়েছে ক্লার্কশিপের ক্ষেত্রে তার বেসিক পে, স্টার্টিং বেসিক পে হচ্ছে 22,700 টাকা। আর ডিএ এখন এই মুহূর্ত পর্যন্ত 3%, সেই সংখ্যাটা যদি অ্যামাউন্টটা হচ্ছে লাইক 681 টাকা, 681। এইচআরএ 12%, এইচআরএ এখন দেওয়া হচ্ছে, আগে 15% দেওয়া হতো, কমিয়ে দেওয়া হয়েছে নতুন রূপাতে, সেটা হচ্ছে 2724, অর্থাৎ 2724 টাকা। এবং মেডিকেল অ্যালাউন্স রয়েছে 500 টাকা। তো এই সমস্ত কিছু মিলিয়ে 26,605 টাকা হচ্ছে স্যালারি ফার্স্ট মান্থ, স্টার্টিং স্যালারি, আর তার মধ্যে থেকে পিট্যাক্স কাটা হয়ে থাকে 200 টাকা। তো মোটামুটি 26,400 টাকা হচ্ছে টেক হোম স্যালারি। তো এই হচ্ছে মোটামুটি পিএসসি ক্লার্কশিপ এর সুবিধা অসুবিধেগুলো, ভালো মন্দ দিকগুলো। এবার আইসিডিএসের ক্ষেত্রে যেটা হয়, আইসিডিএস সুপারভাইজার, এটা হচ্ছে একটা গ্র্যাজুয়েট লেভেল একটা এক্সাম। আরেকটা কথা যেটা বলতে হয়, পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস সুপারভাইজার এই দুটোই সম্পূর্ণরূপে সরকারি চাকরি, যেখানে যেমন স্কুল ক্লার্কশিপ, স্কুল যেটা টিচাররা রয়েছে বা প্রাইমারি টিচাররা রয়েছে, এরা কিন্তু সম্পূর্ণরূপে সরকারি নয়, এরা গভর্নমেন্ট স্পন্সার্ড। গভর্নমেন্ট অবশ্যই গভর্নমেন্ট জব, কিন্তু সম্পূর্ণরূপে সরকারি নয়। সরকারের সম্পূর্ণ সুযোগ সুবিধা স্কুল টিচাররা, প্রাইমারি স্কুল বা হাইস্কুল টিচাররা বা হাইস্কুল ক্লার্ক গ্রুপ ডি যারা রয়েছে, তারা সরকারের সম্পূর্ণ সুযোগ সুবিধা কিন্তু পায় না, এটা কিন্তু মাথায় রাখবে। আর এই যে পিএসসির মাধ্যমে যতগুলো রিক্রুটমেন্ট হয় তারা সকলেই কিন্তু সম্পূর্ণরূপে সরকারি কর্মচারী, এবং পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে যারা রিক্রুটেড হয় তারা সবচেয়ে বেশি যে ভালো জিনিসটা পায় সেটা হচ্ছে হেলথ স্কিম। হেলথ স্কিম কতটা ইম্পর্ট্যান্ট এটা তোমাদের বাড়িতে যারা চাকরি করেন, সরকারি চাকরি, তারা খুব ভালো বলতে পারবেন হেলথ স্কিমের বেনিফিটটা সম্পর্কে। আচ্ছা, এবার আইসিডিএস সুপারভাইজার যেটা বললাম, গ্র্যাজুয়েট লেভেল জব। এবার এই আইসিডিএস গ্র্যাজুয়েট লেভেল জব হওয়ার কারণে এটার যেটা বলতে হয়, এর স্যালারি কিন্তু অনেকটাই বেশি। তার আগে বলবো যে সুপারভাইজারদের কাজ কী। আমি প্রিভিয়াসলিও বলেছিলাম একটা ভিডিওতে, সুপারভাইজারদের মেইন কাজ হচ্ছে সুপারভাইজ করা। একজন সুপারভাইজারের আন্ডারে মিনিমাম 40 থেকে শুরু করে 100টি পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টার থাকতে পারে তার ব্লকে।
এবার এই যে সুপারভাইজার তিনি কাজ করে থাকেন একজন সিডিপিওর আন্ডারে বা একজন এ সিডিপিওর আন্ডারে। তো একজন সিডিপিও WBCS অফিসার হয়ে থাকেন আর এ সিডিপিও তিনি PSC মিসলেনিয়াসের মাধ্যমে রিক্রুটেড হন অথবা প্রমোশন পেয়ে ACDPO পোস্টে এসে থাকেন। এবার এই যে সুপারভাইজার তাকে সিডিপিও বা ACDPO-র আন্ডারে কাজ করতে হয় আর সবার উপরে যিনি থাকেন ডিস্ট্রিক্টে তিনি হলেন DPO। এই সুপারভাইজার তিনি যে সমস্ত কাজগুলো করেন তার মধ্যে মেইন যে কাজ রয়েছে বা তিনি করে থাকেন সেটা হলো যে তার আন্ডারে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেখানে যিনি কাজ করছেন অর্থাৎ ওয়ার্কার তাকে তার উপর আরোপিত সম্পূর্ণ কাজগুলো দেখা হচ্ছে একজন সুপারভাইজারের মেন কাজ। এছাড়াও যে সমস্ত বিষয়গুলো তাকে অবশ্যই খেয়াল রাখতে হয় যে হেলথ চেকআপ, নিউট্রিশন, ইমিউনাইজেশন, তারপরে প্রি স্কুল এডুকেশন, এই সমস্ত বিষয়গুলো, ল্যাকটেটিং মাদার, ব্রেস্টফিডিং মাদার, এগুলো তো রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোর উপরে তাদের এই ICT সুপারভাইজারদের সবসময় নজর রাখতে হয়। ফিল্ড ওয়ার্ক করতে হয় এখানে অফিসে বসে, যেমন কাজ করতে হয়, রিপোর্ট তৈরি করতে হয়, তার পাশাপাশি ফিল্ড ওয়ার্ক করতে হয়। যদিও নর্মালি সরকারি অফিস মানডে টু ফ্রাইডে, কিন্তু সুপারভাইজারদের কখনও কখনও এরকমও হবে যে মানডে টু সানডে কাজ করতে হচ্ছে এবং যখন অন্যান্য অফিসগুলো ছুটি থাকে পুজোর সময় বা অন্যান্য সময়গুলোতে তখনও ICDS সুপারভাইজারদের কাজ করতে হয়, এটা মোটামুটি সকলের জানা রয়েছে। এবার যাদের মোটামুটি ঘোরার ইচ্ছা রয়েছে বা ঘুরতে যারা পছন্দ করে, যারা ফিল্ডে ঘুরতে পছন্দ করে, তাদের জন্য ICDS সুপারভাইজার নিঃসন্দেহে একটি ভালো কাজ, যারা হেডেক নিতে পছন্দ করে। আর PSC ক্লার্কশিপে হেডেকটা তুলনামূলক কম থাকে ICDS-এর তুলনায়, কিন্তু ICDS-এর যদি স্যালারিটা দেখা যায় তা কিন্তু PSC ক্লার্কশিপের চেয়ে অনেক বেশি। জব স্যাটিসফ্যাকশনের দিক থেকে যদি কাজের চাপ দেখা যায় তাহলে PSC ক্লার্কশিপ ভালো, কিন্তু যদি স্যালারি দেখা যায় তাহলে হচ্ছে ICDS সুপারভাইজারের যে স্যালারি তা অনেকটাই বেশি। এটা পে লেভেল 9-এ, যেখানে বেসিক পে 18,900 টাকা, আর DA হচ্ছে 867 টাকা, HR-এ 3,468 টাকা, আর মেডিকেল অ্যালাউন্স 500 টাকা নিয়ে টোটাল হচ্ছে স্যালারি। তো টোটাল স্যালারি হচ্ছে 33,735 টাকা, এটা প্রথম মাসের স্যালারি। তোমরা জানো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের DA-টা মাত্র 3%, এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। আর যদি সরকারি কর্মচারী জয় লাভ করে থাকে তাহলে অনেকটাই DA-র পরিমাণটা বাড়বে। এই মুহূর্তে বকেয়া DA মোটামুটি লাইক 35%, তো বুঝতেই পারছো যে 3% পাওয়া হচ্ছে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আর যদি সেটা 35% বা 38% গিয়ে দাঁড়ায় তাহলে স্যালারি কিন্তু একসাথে অনেকটাই বেড়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ICDS সুপারভাইজারদের ক্ষেত্রেই শুধুমাত্র স্যালারি প্রায় 10,000 পার মান্থ বেড়ে যাবে। আর যদি PSC ক্লার্কশিপদের ক্ষেত্রে বলি তাহলে এই যে বকেয়া DA রয়েছে সেটা যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে PSC ক্লার্কদের যে বেতন তা মোটামুটি 7,000 টাকার মতো একইবারে বেড়ে যাবে। তো সেটা তো পরে, সেটা যেহেতু বকেয়া রয়েছে সেটা নিয়ে না বলাই ভালো এই মুহূর্তে। এবার হচ্ছে তো দেখো, মোটামুটি এই যারা কাজে চাপ নিতে পছন্দ করে তাদের জন্য ICDS সুপারভাইজার যথেষ্ট ভালো, কারণ এটা গ্র্যাজুয়েট লেভেলের একটা এক্সাম আর এটাতে প্রমোশন রয়েছে, তবে ভীষণ ধীরগতিসম্পন্ন। সুপারভাইজার থেকে দীর্ঘদিন পরে ACDPO হওয়া যায়, যেটা PSC মিসলিনিয়াস, এবং তারপরে CDPO হওয়া যায়, যেটা WBCS গ্রুপ সি বা গ্রেড সি পোস্ট। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি একটা তুলনামূলক স্টাডি ছিল যেটা তোমাদের সঙ্গে আলোচনা করবো বলে দীর্ঘদিন ধরে ভাবছিলাম, সময় না পাওয়ার জন্য করা হয়নি। দেখো, আমি বলবো যে দুটো চাকরি ভালো, কারণ এই মুহূর্তে চাকরি পাওয়াটাই সবচেয়ে বড় কথা। আর যদি PSC-র মাধ্যমে রিক্রুটমেন্ট পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। তো যে যেটা পাচ্ছ সেটা প্রথমে জয়েন করবে, তারপরে যদি তার থেকে ভালো কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই সুইচ ওভার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম দীর্ঘ একটি ভিডিওর সঙ্গে থাকার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের সাথে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে নিশ্চয়ই আরও দেখা হবে।